তো হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবসময় ভালো থেকো, আমার পাশে থেকো। তো আজ আমি তোমাদেরকে গ্লাস মার্কিং কী করে ইউজ করতে হয় স্কেচ পেন্সিল স্কেচে, সেটা আমি তোমাদের আজকে দেখাবো। তো প্রথমে আমরা কি করে নেবো, তো আমাদের প্রথমে দরকার চুলের স্ট্রাকচার, অর্থাৎ চুলের ডাইরেকশানটা আমরা 8B অর্থাৎ পেন্সিলের 8B পেন্সিল দিয়ে আমরা সেটা স্ট্রাকচারটা ফার্স্টে আমরা তৈরি করে নেব। তারপর আমরা 8B পেন্সিল ইউজ করার পর 10B ইউজ করব, কারণ একটা গ্লাস মার্কিং ইউজ করার জন্যে সেই জিনিস যার উপর আমরা ইউজ করছি সেই জিনিসটা যতটা ডার্ক হবে তত গ্লাস মার্কিংটা অর্থাৎ গ্লাস মার্কিংয়ের কালারটা তত ফুটে উঠবে। বুঝতে পারলে বন্ধুরা? তো বেশি দেরি না করে চলো আমরা স্ট্রাকচারটা আগে এঁকে নিই, তারপর আমরা গ্লাস মার্কিং কী করে ইউজ করতে হয় আমরা শিখবো। চলো। তো বন্ধুরা, আমাদের ছবি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।